আর আজকে ভিডিওটা আমি যাব প্রিন্সেপ ঘাটে। মানে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে যে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের এই ট্রেনটা যাবে শিয়ালদা বাক্সার। সো এখন আছি বালিগঞ্জ এবং এখান থেকে আমাদের লাইনটা চেঞ্জ হয়ে যাবে বজবজের দিকে যাবে। আরেক দিকে আছে ডায়মন্ড হারবার, আর ক্যানিং আছে, তারপর লক্ষ্মীকান্তপুর নামখানা, তো ওই দিকে এই যে নতুন ব্রিজটা করেছে মাঝেরহাট ব্রিজ, এটা হচ্ছে ভেঙে গেছিল। সো আমরা এখন ঢুকছি খিদিরপুর, আর এই যে হুগলি সেতু। তো ফাইনালি গাইস প্রিন্সেপ ঘাট। তো রাইট নাও আমি আছি দেখো একদম বিদ্যাসাগর সেতুর নিচে, আর আমার পিছনে আছে একটা মনুমেন্ট। এটা বলতে খারাপ লাগছে কিন্তু বলি, এটা হচ্ছে কাপেলদের জন্য একদম বেস্ট প্লেস বিদ্যাসাগর সেতুটা। আরও দারুণ লাগছে এখানে, রিয়েল কি জানি না বাট স্ট্যাচু। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড আই অ্যাম ব্যাক অ্যাগেন উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। সো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু এখন বর্ষাকাল নেমে গেছে এবং আমাদের মতো ব্লগারদের একটু ডিফিকাল্ট ভিডিও করা এখন, কারণ এখন হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো তার জন্য তো অনেকদিন পর আবার বেরোলাম ব্লগ করতে, আর আজকে ভিডিওটা আমি যাব প্রিন্সেপ ঘাটে। তো ভাবলাম যে একটু ঘুরে আসি, আর সকালবেলা হঠাৎ ঘুম থেকে উঠে এটাই ডিসাইড করলাম। তো তার জন্য তো যাই হোক, রাইট নাও আমি আছি শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে বজবজ লোকাল ধরে চলে যাবো মাঝেরহাট। তো মাঝেরহাট থেকে আবার ওখানে ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে প্রিন্সেপ ঘাটে। তো যাই হোক, দুবার ট্রেন চেঞ্জ করতে হবে আমার। তো এখন আমাদের অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে 11:56 ট্রেন। তো যাই হোক যাওয়া যাক। মানে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে যে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের এই ট্রেনটা যাবে। যাই হোক, আমি এখন ট্রেনে উঠে পড়বো কারণ বৃষ্টি দেওয়া ভিজে গেলে অসুবিধা হয়ে যাবে। ওকে, তো আমি এখন ট্রেনে উঠছি গাইস। আর এটা ছাড়বে 11:56 শিয়ালদা থেকে। তো এখনও 5 মিনিট বাকি আছে, ওয়েট করি এখন। এই হচ্ছে প্রবলেম বর্ষাকালে ব্লগারদের, এটাই প্রবলেম যে বৃষ্টি স্টার্ট সবসময় না, মানে এনি টাইম বৃষ্টি। তো যাই হোক, এই কদিন ওই কারণে বেরোতে পারিনি, আর ভিডিও আপলোড করা হয়নি ঠিকঠাক মতো, বাট চেষ্টা করবো কন্টিনিউ রাখা। তো গাইস আমাদের ট্রেনে হর্ন দিয়ে দিয়েছে, এবার স্টার্ট দেবে, বাট 11:56 রাইট টাইম। আর একটা ট্রেন ঢুকছে ওখানে ওপর থেকে। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। আর এখানে 5টা বা 6টা স্টেশন পড়বে, তারপর মাঝেরহাট, আবার ওখানে ট্রেন চেঞ্জ করতে হবে, মানে দুবার ট্রেন চেঞ্জ করতে হবে। এই শিয়ালদা ছেড়ে যাচ্ছি আপাতত। আর শিয়ালদা সম্বন্ধে কী আর বলবো, তোমরা জানো অনেকে সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন। আর আমরা এখন ঢুকছি পার্ক সার্কাস। তো পার্ক সার্কাসে একটু ভিড় আছে মোটামুটি। তো যাই হোক, আমরা আবার ট্রেনে উঠবো। সোনারপুর দাঁড়াবে? না, সোনারপুর যাবে না, এটা না সোনারপুর যাবে না, এটা বজবজ। সো এখন আছি বালিগঞ্জ এবং এখান থেকে আমাদের লাইনটা চেঞ্জ হয়ে যাবে বজবজের দিকে যাবে। আরেক দিকে আছে ডায়মন্ড হারবার, আর ক্যানিং আছে, তারপর লক্ষ্মীকান্তপুর নামখানা, তো ওই দিকে আমরা যাবো বজবজের দিকে, যেহেতু আমাদের যেতে হবে মাঝেরহাট। তো যাই হোক, আমরা এখন বালিগঞ্জে রয়েছি, আর এখানে একটু ভিড় দেখলাম। তো আমাদের লাইনটা এখান থেকে চেঞ্জ হয়ে গেল বালিগঞ্জ থেকে, আর এর পরের স্টেশন হচ্ছে লেক গার্ডেন। তো এই লাইনে ফার্স্ট টাইম, আর এরকম ট্রেনে ফার্স্ট টাইম ব্লক করছি। যাই হোক, আমরা আজ একদম ফার্স্ট বগেতে।
আর এখানে টেন্টটা পুরোটা দেখা যায়। দেখলাম যে বালিগঞ্জ বা বাক্সারকে যতটা ভিড় ছিল এখানে তার তুলনায় অনেকটাই কম। যাই হোক, আবার ওয়েদার আবার ঠিকঠাকই ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এটাই প্রবলেম আমাদের জন্য, খুবই প্রবলেম। যাই হোক, এইভাবে কাটাতে হবে, কিছু করার নেই, আমাদের ম্যানেজ করতে হবে। আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। তো আমরা এখন আছি টালিগঞ্জ, টালিগঞ্জে ঢুকছে এখন, আর প্ল্যাটফর্মটা পড়বে অপোজিট সাইডে, এদিকে প্ল্যাটফর্মটা পড়বে। যাই হোক, আমার ক্যামেরা বুঝতে হবে, জল পড়ছে। এবার আমরা ঢুকবো নিউ আলিপুর, আর এখানে স্টেশনগুলো মানে একদম গায়ে গায়ে স্টেশন। যাই হোক, আমার এদিকে একটা মালগাড়ি আছে, রাইট নাও আমরা আছি এখন নিউ আলিপুর কলকাতা। তো আবার বৃষ্টি সেই একইভাবে হচ্ছে আর কি বৃষ্টিটা। এরকম ট্রেনে ব্লগ ফার্স্ট টাইম করছি, দারুণ লাগছে, এক্সপিরিয়েন্সটা দারুণ হচ্ছে, আর বৃষ্টির জন্য আরও ভালো লাগছে। যাই হোক, চলো এখন যাওয়া যাক। আর এই নিউ আলিপুর পরের স্টেশন হচ্ছে মাঝেরহাট, তো আমি ওখানে নামবো মাঝেরহাট। মাঝেরহাট নামলাম, আর এখান থেকে আবার ট্রেন ধরে ওই যে আমরা যাবো ওই দিকটা একদম, ঠিক আছে, ওই ওই যে ওখান থেকে ট্রেন ধরে যাবো প্রিন্স ঘাটে। ওকে, আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, তো এখন ওইদিকে যেতে হবে। আর এইদিকে এরকমই ফার্স্ট টাইম ব্লগ করছি, আর জিতে গেছো এখন ওভারব্রিজ দিয়ে উঠছি, আর তাড়াতাড়ি করতে হবে কারণ 12:30 অলরেডি বেজে গেছে, আর 12:58 ট্রেন মাঝেরহাট স্টেশনটা। দারুণ, এই যে নতুন ব্রিজটা করেছে মাঝেরহাট ব্রিজ, এটা হচ্ছে ভেঙে গেছিলো। তো যাই হোক, চলো গাইস, রাইট নাও আমি আছি মাঝেরহাটে 5 নম্বর প্ল্যাটফর্মে, তো এখান থেকে ট্রেন ছাড়বে আর এখান থেকে যাবে প্রিন্সেপ ঘাটে, আর আমি এখন ওয়েট করছি। ট্রেন যেহেতু 12:58 দেখে নিয়েছি, টাইম দেখে নিয়েছি, তো আমি এখন ওয়েট করছি এখানে, তো দেখা যাক কখন ট্রেনটা ছাড়ে, তো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। ওকে, তো ফাইনালি গাইস আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 12:58 মাঝেরহাট থেকে, আর ট্রেনটা পুরোটাই ফাঁকা প্রায়। তো মাঝেরহাট থেকে ছেড়ে যাচ্ছে, এই যে মাঝেরহাট, আর ওইদিকে ওই যে মেল দাঁড়িয়ে আছে, আর এই ট্রেনটা চলে যাবে বারাসাতে যাবে। এই যে নর্থে যে বারাসাত আছে ওটা বলবো, ওটা নয়, বাট এটা অন্য একটা বারাসাত, বাট আমি জানি না, বাট আমি নামবো প্রিন্সেপ ঘাটে।
ঢুকছি খিদিরপুর। আর এখানে ওই একটাই কথা বলবো যে এখানে স্টেশনগুলো শুধু একটা জিনিস লক্ষ্য করলাম, গায়ে গায়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইদিকে স্টেশনে আমি প্রথম নামলাম খিদিরপুরে, এখন তো আবার উঠে যাব। এর পরের স্টেশন হচ্ছে প্রিন্সেপ ঘাট, আর মাঝের হাট থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব 5 কিলোমিটার। আর এই যে হুগলি সেতু, আমরা একদম হুগলি সেতুর নিচে আছি। এই ট্রেনটি হুগলি সেতুর নিচ দিয়ে একদম যাচ্ছে, দারুণ দারুণ ব্যাপার। এই দেখো, সো ফাইনালি গাইজ প্রিন্সেপ ঘাট, পৌঁছলাম। আর এর আগের স্টেশন অর্থাৎ খিদিরপুর থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্বটা একটু বেশি, মানে অন্যান্য স্টেশনের তুলনায় আর কি। তো এখন এখানে নামবো, নেমে দেখি কী করি এখানে, আমি কোনো আইডিয়া নেই। সো ফাইনালি নামলাম প্রিন্সেপ ঘাটে, আর দেখি এখানে এখন কিছু ডিসাইড ফিসাইড করবো, একটু দেখি কোথায় যাবো। প্রিন্সেপ ঘাটে যাবো হয়তো এখান থেকে। আজকে ট্রেন, আজকে ওয়েদারটা ভালো, মানে বৃষ্টি শুরু হয়েছিল যখন শিয়ালদা ছিলাম, আর এখন তো বৃষ্টি প্রায় বন্ধ হয়ে গেছে। আর এটাই চাই, বর্ষাকালে একটু কম কম বৃষ্টি হোক, কিন্তু বর্ষাকাল মানে তো বৃষ্টি হবে। আমার ট্রেনটা এখন বেরিয়ে যাবে, তো প্রিন্সেপ ঘাট পিছনে দেখতে পাচ্ছ সাইনবোর্ড, এবং তো গাইজ ফাইনালি প্রিন্সেপ ঘাটে পৌঁছালাম। তো রাইট নাও আমি আছি দেখো একদম বিদ্যাসাগর সেতুর নিচে, আর আমার পিছনে আছে একটা মনুমেন্ট, এবং এখানে দেখেছি যে হলিউড মুভি অনেক মুভি মানে এখানে শুটিং ফুটিং হয়েছে। তো যাই হোক, আমি একটু সামনের দিকে যাই। আর এখন আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এটাই হচ্ছে প্রবলেম, সত্যি প্রবলেম, খুবই প্রবলেম। তো যাই হোক, এটা হচ্ছে আর একটা কথা বলবো, একটু সামনে যাই বলছি যে দেখো, যেহেতু আমি একা এসছি তো মানে এটা বলতে খারাপ লাগছে, কিন্তু বলি, এটা হচ্ছে কাপেলদের জন্য একদম বেস্ট প্লেস, ঠিক আছে? যারা কাপেল আছো প্লিজ কাম হেয়ার অ্যান্ড এনজয়, ওকে? জাস্ট এটাই সাজেস্ট করবো তাদের জন্য, মানে কি বলবো, এটা হচ্ছে বেস্ট, একদম বেস্ট প্লেস, ওকে? তো আমি আছি একদম বিদ্যাসাগর সেতুর একদম নিচে। আমি এখন এই মনুমেন্ট থেকে বেরিয়ে যাবো, যাই হোক আমি এখন ঘাটে যাবো, প্রিন্সেপ ঘাটে যাবো। তো এখানে প্রচণ্ড রোদ্দুর, একটু আগে বৃষ্টি হচ্ছিলো, ঠান্ডা মানে কেমন একটা ওয়েদার ছিল, বাট এখন একটু বেশি গরম লাগছে। যাই হোক, আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে আমি যাবো প্রিন্সেপ ঘাটে। সো আমরা এখন ঢুকছি প্রিন্সেপ ঘাটে। আর তোমাদের একটা কথা বলে দিই, যদি তোমাদের টয়লেট ফয়লেট যদি করার প্রয়োজন হয় তো এটা চলে যাবে, একজন লেডিস জেন্টস এখানে দুটোই আছে। বাই দ্য ওয়ে আমি এখন সামনে যাবো। আর এই যে প্রিন্সেপ ঘাট, আর সামনে রয়েছে হুগলি নদী, আমি দেখাচ্ছি ভালো করে তোমাদেরকে। আর এখান থেকে আরও বিদ্যাসাগর সেতুটা আরও দারুণ লাগছে এখান থেকে। আমি একটা জিনিস দেখতে পেলাম, তোমাদেরকে দেখাচ্ছি, রিয়েল কি জানি না, বাট স্ট্যাচু, রিয়েল স্ট্যাচু, ঠিক আছে? আমি দেখে বুঝতে পারছি। তো যাই হোক, কথা বলবেন, আমি একটু ভালো করে দেখাই তোমাদেরকে। সো গাইস ভালো করে দেখো, তোমরা কমেন্ট করে যা বলবে যে এটা রিয়েল নাকি, ওকে? যাই হোক, আমি এখন সামনের দিকে যাই, মানে ওটা একটা মানুষই দাঁড়িয়ে আছে, সে যে ওইভাবে দাঁড়িয়ে আছে, ও নড়ছিল, আমি দেখি যাবো। ব্যাপারটা হলো যে এখান থেকে আমি ডিসাইড করলাম যে প্রিন্স ঘাটটা এখন বেরিয়ে যাবো, এবং বাবুঘাট থেকে টু হাওড়া ওখানে যে ফেরি আছে, ফেরি ব্লগ করব। তো এখানে একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, তো তিনি বললেন যে হ্যাঁ এখানে বাবুঘাটটা সামনে, তো আমি তো এখানে জানি না, তো বাবুঘাটটা সামনে আছে, তো আমি জানি না আদৌ যে ফেরি চলছে কি না, মানে ভেসেল চলছে কি না। তো ওখান থেকে আমি এখন যাবো বাবুঘাট থেকে হাওড়া পর্যন্ত ভেসেলে, ওই একটা ব্লগ করবো। তো এটা সঙ্গে সঙ্গে ভাবলাম যে দেখি এটা করা যেতেই পারে,
তো যাই হোক, তার জন্য আমি এখন প্রিন্স ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে গাইস, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং তোমরা জানো যে একটা সাবস্ক্রাইবে অনেকটা মোটিভেট হওয়া যায়, তো তার জন্য বলছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আপাতত বাই, এখানে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সো টেক কেয়ার অ্যান্ড গুড বাই।